আমি আর পারছি না, কেন করলি এরম? প্লিজ কিছু তো বল। অফিসের বাথরুমে ফিসফিস করে ওঠে মেয়েটি, দু চোখ দিয়ে জলের ধারা বাঁধ মানছে না যেন। ফোনের ওপাশটা কফিনের মতো নিস্তব্ধ, এপাশে অপেক্ষায় সময় কাটে, ফোনটাই কেটে গেল এক সময়। অনেকক্ষণ বাদে ধীর পায়ে বেরিয়ে এলো মেয়েটি। বেসিনের পাশে আয়নায় নিজের প্রতিচ্ছবির দিকে তাকালো, ঝাপসা চোখ দুটো জবা ফুলের মতো লাল, হয়তো বুক থেকে কিছুটা তাজা রক্ত বেরিয়ে এসেছিল জলের সাথে। কাজলটা থেবড়ে গিয়ে লেপটে আছে চোখের তলায়, জলের দাগ মুছে দিয়ে আবার নতুন জলের রেখা গড়িয়ে পড়ল কালবে। একটা টিস্যু নিয়ে ঘষে ঘষে কাজলের দাগ পরিষ্কার করতে থাকে মেয়েটি। বাইরে বেরিয়েই আবার তাকে হাসি খুশি অভিনয় করতে হবে যে, কিন্তু মনের মধ্যে যে ঝড়টা আছড়ে পড়েছে তার দাপটে বাইরেরটাও নড়ে উঠেছে যে। পারবে তো সামলাতে, ভেঙে পড়ে যদি সবার সামনেই? আরো জোরে ডলতে থাকে টিস্যু দিয়ে, শুধু কালি নয়, স্মৃতিগুলোকেও রোকড়ে রোকড়ে আবছা করে ফেলতে, একেবারে মুছে ফেলতে। কয়েক বছর আগের কথা, শিবশঙ্কর সকাল থেকেই ভারী ব্যস্ত, বাজারেই গেলেন বার দিনে, এখন আবার ছুটেছেন মেয়ের জন্য স্পেশাল জল ভরা সন্দেশ আনতে। পুনেতে কি আর এসব পাওয়া যাবে ভেবেই বুকে যেন হাওয়া কমে আসছে তার। এই সেদিনও মেয়েটার ছোট্ট ছোট্ট পায়ে সারা বাড়ি ঘুরে বেড়াত, আধো আধো কথা শুনে এসে বলতেন, পাকা বুড়ি একটা, কবে যে এত বড় হয়ে গেল বুঝতেই পারেননি তিনি। দিয়া শুধু তার একমাত্র সন্তান না, সমস্ত বুকের ভেতরটা জুড়ে আছে সে। সেই দিয়া চাকরির জন্য পুনে চলে যাচ্ছে, এতদিন যেভাবে ওকে আগলে রেখেছিলেন এখন এত দূরে চলে গেলে কি যে করবেন ভেবেই কদিন ঘুম হয়নি। পাছে মেয়ের সামনে মন খারাপ করে ফেলেন, আজ সারাদিন তাই নিজেকে অকারণ ব্যস্ততায় ডুবিয়ে রেখেছেন। মাঝে মাঝেই আঁচলে চোখ মুছছেন বনলতা, পেঁয়াজ আর তেলের ঝাঁজ বলেই এমন হচ্ছে না। অন্যদিনের মতো দিয়ার বাবা একবারও রান্নাঘরে উকি মারেননি চায়ের জন্য আজ। বাবুর আর সময় হবে কি করে, সকাল থেকেই তো চোরকির মতো ছুটছে, শুধু একটা বেগুন আনতে আধ ঘন্টা সময় লাগাতে তেলে বেগুনে জ্বলে উঠেছিলেন বনলতা। মেয়েটা যেন তার একার, বনলতা দুঃখ হচ্ছে না, তিনি কি তাই বলে পালিয়ে বেড়াচ্ছেন নাকি, আর নাকি কেঁদে ভাসাচ্ছেন? চোখটা আর একবার মুছে নিলেন, শুকনো লঙ্কাগুলো বড্ড বাজে। সমস্ত ডকুমেন্টগুলি ভালো করে চোখ বুলিয়ে নিল দিয়া, নতুন জায়গা নতুন চাকরি, খুব যে টেনশন হচ্ছে না তা না। কলেজের আরো তিনজন বন্ধুরও একই দিনে জয়েনিং, কিন্তু সে তো বাবা মাকে ছেড়ে থাকেনি কোথাও এর আগে, কেমন যেন একটা কষ্ট হচ্ছে কাল থেকে। অথচ তাদের দেখো, একজন দুনিয়া রান্না করছে সকাল থেকে, আর একজন রাজ্যের জিনিস এনে হাজির করছে। মেয়েকে একটু সময় দিতে পারতো না এসব না করে? অভিমানে দিয়াও কথা বলছে না বেশি। দিয়া একবার কথা বলতো, শিবশঙ্কর ঘরে ঢুকেই ফোনটা এগিয়ে দিলেন মেয়ের দিকে। হ্যালো, কি সেটা তো বলো। ওদিক থেকে আওয়াজ না পেয়ে বিরক্ত দিয়া, সমরদা কথা বল। শিবশঙ্কর উৎসুক হয়ে কানটা ফোনের কাছে এনে শোনার চেষ্টা করেন। হ্যাঁ কাকু, হ্যাঁ কেমন আছো? আচ্ছা হ্যাঁ, কাল জয়েনিং। ও বাবা, আচ্ছা হ্যাঁ তুমি বলো, আমি লিখে নিচ্ছি নাম্বারটা।
নিশ্চয়ই জানাবো। হ্যাঁ রাখছি কাকু। ফোন রেখেই রাগের ঝাপটা দিয়ে উঠল দিয়া। এসব কি বাপি, সমর কাকুকে কেন ফোন করেছো তুমি? শিবশঙ্করের পরিতুষ্ট মুখ, এই মাত্র ডায়েরি ঘেঁটে পেলাম নাম্বারটা। শুনেছিলাম ওর বড় ছেলেও পুনেতে থাকে, তাই জিজ্ঞেস। উফ, তাই বলে তুমি ফোন করবে? রাজুদাকে আমি সেই ছোট্টবেলায় কবে দেখেছি, চিনিও না ঠিক করে। বাজে বকিস না তো, একা বিদেশ বিভুঁয়ে যাচ্ছিস, চেনা লোক পেলে কত সুবিধে হয় জানিস? নাম্বারটা হারাস না, ভালো করে রেখে দে। ধমক দেন মেয়েকে একটা। মা দেখো বাপি কি শুরু করেছে, ভালো লাগছে না কিন্তু আমার। দিয়ার সত্যি রাগ হচ্ছে। শিবশঙ্কর অবশ্য দমলেন না, তিনি এরপর এই নিয়ে 5 বার বিশুদের বাড়ি হানা দিলেন, মনে করিয়ে দিতে গাড়ি যেন 4টের মধ্যে চলে আসে। এয়ারপোর্টে গাড়ি থেকে নামতেই ঢেঙ্গা করে একটা ছেলে হাসি মুখে এগিয়ে এলো। ঢিপ করে দিয়ার বাবা মাকে দুটো নমস্কার ঠুকে বলল, কাকু আপনারাও যাচ্ছেন না কেন? দিব্যি পুনেটাও ঘুরে নিতে নেই সুযোগে? যেতে দিলে তো, ক্ষুব্ধ শিবশঙ্কর, বন্ধুরা যাচ্ছে, বাবা মায়ের আর কি দরকার? তা তুমি বুঝি দিয়ার বন্ধু? দিয়া কটমট করে তাকালো। ও ভালো করেই বুঝেছে, ওকে খেপানোর জন্যই ইচ্ছে করে বলল কথাটা। হ্যাঁ, আমরা একসাথেই কলেজে পড়েছি, ব্যাগপত্রগুলো নামাতে নামাতে ছেলেটা উত্তর দিল। বাপি ও অভিক, আর দুজন কোথায়? শেষের প্রশ্নটা অভিকের উদ্দেশ্যে। ওই যে গল্প দাদুর আসর জমিয়েছে। দূর থেকে শ্রেয়া রাজীব হাত নাড়ল ওদের দেখে। কাকিমা আপনার কি সেন টাইটেল ছিল আগে? ব্যাগগুলো ট্রলিতে রেখে হাঁটতে শুরু করেছে অভিক। বনলতা এতক্ষণ কিছুই বলছিল না, আচমকা এরম প্রশ্নে অবাক হয়ে গেলেন। পরক্ষণেই বুঝতে পেরে হেসে পাল্টা জবাব দিলেন, আমি তো নাটোরের মেয়ে ছিলাম না কখনো। হো হো করে হেসে ওঠে অভিক, প্রাণ খোলা হাসি। তারপর দিয়ার দিকে ঘুরে, কাকিমার কাছ থেকে একটু সেন্স অব হিউমার তো নিতে পারিস। শ্যামবর্ণ হাড় সর্বস্ব লম্বাটে মুখের ছেলেটাকে প্রথম দেখায় বনলতার খুব একটা ভালো লাগেনি, কিন্তু কথাগুলো আর হাসিটা বেশ মিষ্টি, মনে ছাপ ফেলে যায়। শ্রেয়ারও বাবা মা এসেছে, মিষ্টি ছটফটে মেয়ে। রাজীব আবার ততটাই শান্ত পরিণত। বনলতা একটু একটু করে দুশ্চিন্তা মুক্ত হচ্ছেন দিয়ার বন্ধুদের দেখে, অল্প হাসছেন আর ওদের কলেজের নানান মজার কথা শুনছেন। শিবশঙ্কর যথারীতি এদিক ওদিক করে বেড়াচ্ছেন, এতক্ষণে গোটা এয়ারপোর্টের এ মাথা ও মাথা 2 বার পাক খাওয়া হয়ে গেছে তার। যত সময় এগিয়ে আসছে চোখ দুটো কেমন শিরশির করে উঠছে, ভয় হচ্ছে সবার সামনে কোনো ছেলে মানুষই না করে বসে। ভেতরে ঢোকার আগে বনলতা দিয়াকে একবার আলাদা করে ডেকে নিলেন এক পাশে। শিবশঙ্করও তাড়াতাড়ি মা মেয়ের কথা শোনার জন্য পিছু নিলেন, কিন্তু বউয়ের ধমকে আবার ফিরে গেলেন। এর মধ্যে কোনজন তিনি? বনলতা মেয়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে আছে। কি বলছো মা এসব? অন্ধকার হয়ে এসেছে তাই রক্ষে, নইলে টকটকে লাল মুখটা মা ঠিক দেখে ফেলত। রাতের বেলা ফিস ফিস করে কথা বলতে দেখে আগেই বুঝেছি কি ব্যাপার। তা অভিকি কি সেই ছেলে? হাসছে দিয়া হাঁ করে কিছুক্ষণ তাকিয়ে থাকলো, তারপর জড়িয়ে ধরল মাকে। মা তুমি সত্যি গ্রেট, কিন্তু বাপিকে বলো না প্লিজ, কিচ্ছু বলো না, নইলে এখান থেকেই আমাকে বাড়ি নিয়ে চলে যাবে।
খারাপ তো মনে হলো না ছেলেটাকে। থামলেন, সাবধানে থাকবি আর সব সময় ফোন করবি আমাদের। তোমরা একদম ভেবো না আমার জন্য। আর বাপি কিন্তু লুকিয়ে লুকিয়ে সিগারেট খাচ্ছে আজকাল। দিয়া আনন্দের চোটে বাপির সিগারেটটা ফাঁস করে দিল। তা আর খাবে না? আমরা না ভাবলে কে ভাববে শুনি? বনলতার চোখ শুকনো লঙ্কা তেল পেঁয়াজ ছাড়াই জলে চিকচিক করছে। তোমার এত সুন্দর মেকআপটা নষ্ট হয়ে যাবে কিন্তু। কতজন তোমার দিকে তাকাতে তাকাতে যাচ্ছে বলতো? দিয়া ভালোই জানে সুন্দরী মাকে কিভাবে ভোলাতে হয়। ও মা, তাই? তাড়াতাড়ি রুমাল বের করে আলতো করে জলটা মুছে নিলেন বনলতা। হেসে ফেলে দিয়া, ওষুধে কাজ দিয়েছে। বাপি, আমরা বোর্ডিং পাস পেয়ে গেছি, তোমরা এবার বেরিয়ে পড়ো। আর কত রাত করবে? বোর্ডিং পাসটা হাতে পেয়ে সঙ্গে সঙ্গে ফোন করেছে দিয়া। তোর প্লেন ছাড়লেই আমরা চলে যাব, 8টা বাজতে আর তো 1 ঘন্টা বাকি মাত্র। আমরা দিব্যি বসে আছি এখানে, তুই ভাবিস না তো? শিবশঙ্কর মেয়ের কথা কানেই নিলেন না। নেবেন যে না জানাই কথা, ফোনটা রেখে দিল। সিকিউরিটি চেকের পর ডিপার্চার গেটের সামনে চেয়ারে বসে পড়ল দিয়া। বাপি আর মায়ের জন্য বড্ড বেশি কষ্ট হচ্ছে এখন। কি করে যে থাকবে ওদের ছেড়ে? রাজীব এসে পাশের চেয়ারে বসল। কি রে, মন খারাপ? চুপ করে আছে দিয়া। ভয় করছে একা একা যাচ্ছিস বলে? না, তোরা তো আছিস, একটু হাসলো। বাবা, মহারানীর মুখে হাসি ফুটেছে, টিপ্পনি কাটলো অভিক। তারপরই উহ করে উঠল পিঠে শ্রেয়ার থাপ্পড় খেয়ে। পরের 3টে বছর দিয়ার জীবনে স্বপ্নের মতো কেটেছে। বাড়ির বাইরে এসে 2টো ডানা গজিয়েছে পিঠে, উড়ে গেছে যেখানে খুশি। বাপি মাকে মিথ্যে বলেছে, জিবে লেগেছে প্রথম ভদকার স্বাদ। জেমে চা বানাতে জানতো না, আজকাল দিব্যি চিকেন মাটন রেঁধে ফেলছে। মাঝে মাঝে কলকাতায় গিয়েছে, বাপি আর মাও ঘুরে গেছে 2 বার। অফিসে ফ্ল্যাটে বেড়েছে নতুন বন্ধুদের সংখ্যা, পুরনো বন্ধুত্বের বাঁধন শক্ত হয়েছে আরো। আর অভিকের সাথে সম্পর্কটাও অনেক অনেক গভীর হয়েছে। আত্মবিশ্বাসী সুখী স্বাবলম্বী দিয়া আগের চেয়েও অনেক বেশি সুন্দরী হয়ে উঠেছে এখন। মাঝে মাঝে দীর্ঘ নিঃশ্বাস ফেলে অভিক। এরপর তো লোকে আমাকে দেখে ময়ূরের পাশে দাঁড় কাক বলবে। অভিকের বলার ভঙ্গি দেখে হেসে ফেলে দিয়া। কিন্তু মনে মনে ও আগের চেয়েও অনেক বেশি নির্ভর করতে শুরু করেছে ছেলেটার উপর। যখন সমুদ্রের ধারে দুজনে হাতে হাত ধরে হেঁটে গেছে, তখন যখন সরু পাহাড়ি ঢালু রাস্তায় দুজন একসাথে নেমে এসেছে, তখন এমনকি যখন অফিস থেকে গল্প করতে করতে বাড়ি ফিরেছে, তখন দিয়ার শুধু মনে হয়েছে এই ছেলেটা যার সাথে সে সারা জীবন একসাথে হেঁটে যেতে পারবে চোখ বন্ধ করে। আমার সাথে একবার ডিসকাস করবি তো আগে, আমারও তো একটা মতামত থাকতে পারে এই ব্যাপারে। অভিকের মুখটা বিরক্তিতে ভরে উঠেছে। না, সত্যি ভেবে দেখেনি দিয়া। অফিসে ট্রান্সফারের কথাটা উঠতেই সানন্দে হ্যাঁ বলে দিয়েছে আজ। একবারও ভাবেনি অভিকের মত আলাদা হতে পারে। আমাদের বাড়ি তো কলকাতাতেই, আজ না হলে কাল তো যেতেই হবে। একসাথে দুজনের ট্রান্সফার হতো না, এরপর তুইও। দিয়ার কথা শেষ হবার আগেই অভিক ঝাঁঝালো স্বরে বাধা দিয়ে ওঠে, আমি কলকাতা যেতে চাই, তোকে কে বলেছে? আমি এখানেই ভালো আছি, তোর বাবা মা অন্তপ্রাণ, তুই যা। হন হন করে হেঁটে চলে গেল অভিক।
ফিরেও তাকালো না একবার। দিয়া স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। সে বাড়ি ফিরছে জেনে অফিসের সবাই খুশি, রাজীব খুশি, শ্রেয়া খুশি, দিয়ার নিজে দারুণ খুশি। সামনে এসে খবরটা দেবে বলে এতক্ষণ অধীর আগ্রহে অপেক্ষা করছিল। সমস্ত খুশিগুলো কেমন মিথ্যে হয়ে গেল কয়েক মুহূর্তে। না, দিয়া মত পাল্টায়, শুধুমাত্র নিজে ভালো আছে বলে স্বার্থপরের মতো থেকে যেতে পারে নিপুণেতে। বাপির মুখটা, মায়ের মুখটা মনে পড়তেই অভিকে রাগ ও তুচ্ছ হয়ে উঠেছিল। তবু দিয়া অনেকবার বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু অভিক সত্যি কলকাতা ফিরতে চায় না। এখানে বাঁধন ছাড়া জীবনে বড় বেশি অভ্যস্ত হয়ে উঠেছে সে। যাদের সাথে দিয়া পুনেতে প্রথম পা রেখেছিল তারাই এসেছে ওকে ছেড়ে দিতে এয়ারপোর্টে। সবারই মনটা ভারী হয়ে আছে, কিন্তু দিয়ার বুকে একটা বিষ্মণি পাথর চেপে আছে। এরপর কি হবে? অভিক এখনো স্বাভাবিকভাবে কথা বলে না ওর সাথে। ও কি কখনো বুঝবে দিয়া কি চায়?